ফার্স্ট আমরা টিভি ইউনিটটা দেখাচ্ছি। টিভি ইউনিটে এখানে আমরা এই বোর্ডগুলো ইউজ করছি, বাংলাদেশ লিনিয়ার বোর্ড, এবং এখানে এই সাদা যেটা রূপ কালার ইউজ করছি এটাতে আমরা গর্জন প্লাইবোর্ড ইউজ করছি। লেজারের কালারটা ডিফারেন্ট, দেখবেন খুব স্মুথ, এবং আপনার হ্যান্ড পলি যে সব আপনার হাতে বাঁধবে, হ্যান্ড পলি আপনি হাত দিয়ে দিলে হাতে বাঁধবে, এটা খুব স্মুথ। আপনার এখানে দেখেন ডিজাইন, এটা আমরা যে ডিজাইন করছি থ্রি ডি, আমরা এদিকে ভার্টিক্যালি কিছু গ্রুপ রাখছি, এই গ্রুপ গুলো এটা খুব বাঁকা একটা ওয়াল ছিল, সেই বাঁকা ওয়ালটাকে আমরা ওকে একটা করলাম, এদিকে বাঁকা ওয়াল ছিল সেটাকে আমরা করে সোজা করছি। সোজা করার পরে এখানে একটা আমরা শেল করছি, এখানে ডিসপ্লে বা ছোটখাটো জিনিস শোপিস টোপিস রাখতে পারবে। ডাইনিং ইউনিটে আমরা একটা ডিনার বানানো করছি, স্যারের প্রথমে রিকোয়ারমেন্ট ছিল যে ডিনার বানানোটা অনেক বড় বড় রাখতে হবে, তাই আমরা দুইটা পার্ট করছি এবং মাঝখানে একটা পোর্শন করছি। আমরা দেখেন নিচে একটা সুন্দর লাইট ইউজ করছি, লাইটের শেড করছি, ফুল বেডের লাইট আছে, দেখেন আমরা পুরো বেডটাই সুন্দর একটা লাইট ইউজ করছি, আমরা পকেট করে দিছি, ওখানে লাইট ইউজ করে দিছি। এই লাইটের জন্য দেখা যায় যে বেডটা টোটাল বেডের যে সৌন্দর্যটা ফুটে উঠছে, এটা আবার ডিফারেন্ট। এটার এইদিকে আমরা একটা লুবার করে দিছি, এখানে আবার ডিসপ্লের জন্য আমরা শেড করে দিছি একটা বক্স করে, এই টোটালটা আমরা ব্লু কালার করে দিছি। যেহেতু স্যারের কাজ করছি, স্যার ভালো বলতে পারবে যে আমরা কেমন কাজ করছি। অনেক সুনামধন্য প্রতিষ্ঠান আছে, বাট তারাও আসছে আমার কাছে, বাট আমি তাদেরকে দেইনি। আমার একটা জিনিস ভালো লাগছে যে ওই সুনামধন্য প্রতিষ্ঠানকে যদি আমি কাজটা দেই, তা দেখা যাবে যে আমাকেই সে উল্টে বুঝাবে এবং তার উপরেই আমার ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে, এবং আমার যে চাহিদা সেই জিনিসটা আমি বাহির করার জন্য আই লাইক এবং আমি পছন্দ করছি। অনেকে করে কি যে ডিজাইন একটা দেয়, পরে যে কাজ আর একটা করে, আসলে আমাদের কি ডিজাইনের কোথাও কোনো কম্প্রোমাইজ করা হয়েছে? না, এই জিনিসটা আরো ভালো লাগছে, ওর কাজটা আমার ভালো লাগছে, ডেডিকেশন ভালো লাগছে, এবং এজন্য ইনশাআল্লাহ সফলতা আসবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাফি ব্লগ। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ ইন্টেরিয়র সেক্টর নিয়ে, যারা হচ্ছে বাসা করার পরে ডিজাইন করতে চাচ্ছেন, ইন্টেরিয়র করতে চাচ্ছেন বা এক্সটেরিয়র করতে চাচ্ছেন, সেই বিষয়ে। তো আমাদের সাথে আছে সোহেল তানভীর, সে ইকন আর্কিটেক্ট লিমিটেডের ওনার বা এমডি। তো তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো এই ইউনিটে ফুল সে ডিজাইন করেছে। তো আপনারা অনেকে চাচ্ছিলেন যে ডিজাইন সেক্টর নিয়ে কিছু ভিডিও করতে, কেমন আছেন ভাইয়া? আপনারা আসলে কিভাবে কাজ করেন, আপনাদের সাথে যোগাযোগ করতে হলে? আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এবং অ্যাড্রেস দেওয়া থাকবে, সে অফিসে এসেও যোগাযোগ করতে পারে বা নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদের। আর ইকন আর্কিটেক্টের অফিস আছে আর এই হোম সেন্টারে, এছাড়া নাম্বার অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। গাইস, এটা হচ্ছে আমাদের এন্ট্রি, ঠিক আছে, ডোরের ডোর থেকে আমরা এন্ট্রি করতেছি। ভিতরে ফার্স্টে ডাইনিং ডোর চলে যাব, এটা হচ্ছে ফুল এন্ট্রিটা দেখতে পাচ্ছেন, এবং আমরা ফার্স্ট সিলিংটা দেখাচ্ছি আপনাদেরকে, সিলিং ডিজাইনটা। সিলিং করা হয়েছে আমাদের, এটা সাধারণত একটা স্পেস ছিল, এখানে ডেভেলপারদের একটা ই করা ছিল, ওয়াল করা ছিল, এটাকে ভেঙে এই মিডল দিয়ে এবং ডাইনিং টোটালটা একসাথে করা হয়েছে। স্যারের রিকোয়ারমেন্ট ছিল আমার ওপেন স্পেস, অনেক ওপেন লাগবে, বড় লাগবে, এর জন্য এই টোটালটাকে ওপেন স্পেস করা হয়েছে। ইভেন এই ওয়ালটাতে আগে টিভি ইউনিটে দিয়েছিল, ওই ওয়ালটাতে আমরা এই ওয়ালটাতে নিয়ে আসছি টিভি ইউনিট, এবং কিছু গ্লাসের শেপ করে দিছি, আর এখানে একটা ডিসপ্লের জন্য একটা জায়গা রাখছি আমরা পাশেই। ডিসপ্লে একটা পোর্শন রাখছে, ডিজাইন আমরা মূল হলো যে ডিজাইনটা সুন্দর রেখে কিভাবে কাজ করা যায়,
ডিজাইন সুন্দর রাখার জন্য এখানে আমরা লেকার কালারে একটা অপশন রাখছি, নিচে আবার এটা হোয়াইট কালার দিয়ে দুটো কম্বিনেশন করে একটা ডিজাইন করছি। আপনারা যদি আমাদের সাথে ইন্টেরিয়রের কাজ করাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইকন আর্কিটেকচার লিমিটেড। আচ্ছা, অবশ্যই আপনাদের ফুল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা। তাহলে ফার্স্ট টিভি ইউনিটটা দেখাচ্ছি এবং ওই সাইডে যে হচ্ছে ফুল ভিউটা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে। এদিকে আবার আমরা ডাইনিং টেবিল, এটা ডাইনিং টেবিল, এই ডাইনিং ইউনিটে আমরা একটা ডিনার ওয়াগন করছি। তাহলে প্রথমে রিকোয়ারমেন্ট ছিল যে ডিনার ওয়াগনটা অনেক বড় বড় রাখতে হবে, তাই আমরা দুইটা পার্ট করছি এবং মাঝখানে একটা পোর্শন করছি। মাঝখানে পোর্শন করে আমরা ডিজাইনটাকে কোথাও একটা লুক ক্রিয়েটিভ সাদা দেখতেছেন ওই সব জায়গা আমরা ডোকু করার জন্য গর্জন ইউজ করছি, এবং ভিতরে যে ইগুলো আছে ফ্রেম গুলো আছে ফ্রেম গুলো কিন্তু আমরা গর্জন প্লাই ইউজ করছি। যারা বেসিক্যালি কাজ করতে যাচ্ছে বা এটা দেখে কাজ করতে চায় সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করে থাকেন? স্কোয়ার ফিট হিসেবে? আমরা সাধারণত স্কোয়ার ফিটে কাজ করি। আচ্ছা, স্কোয়ার ফিট হিসেবে এদিকে 14 ফিট আছে, এদিকে 7 ফিট আছে, এই দুইটা গুণ করলে যেটা হয় এটা স্কোয়ার ফিট হয়। আমরা স্কোয়ার ফিটে সব কাজ করে থাকি। আচ্ছা, আমরা যারা বিদেশে থাকে এবং দেশের মধ্যে যারা ইন্টেরিয়রের কাজ করাতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের ডিজাইন এবং এইখানে আমরা ব্লু কালার লাইট ইউজ করছি, আর এইখানে একটা কলাম ছিল স্যার বলছে কলামটাকে ফোকাস আনতে হবে, এবং এই কলামটাকে ফোকাস করার জন্য আমরা এখানে বার্মাটিক বোর্ড দিয়ে প্যানেলিং করে এখানে লেকার কালার ইউজ করছি, আর মাঝের চারকোনা রাউন্ডে আমরা ব্লু কালার লাইট ইউজ করছি। আপনার যদি চান সেক্ষেত্রে কিন্তু এখানে যেভাবে করা আছে আপনি চাইলে এর চেয়ে সিম্পলও করতে পারবেন, আবার এর চেয়ে গর্জিয়াস জায়গা করতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট বা আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে। এই যে আমরা ইয়াগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সব রেডি করা? আপনারা রেডি করে দিচ্ছেন? সব বোর্ড দিয়ে আপনাদের আসলে যে বাইরে থেকে কিনতে হয় সেটা কিনতে হবে না, তারা কিন্তু সবকিছু বোর্ড দিয়ে রেডি করে দিতে পারবে। দেখা যায় যে অনেকের একটা পোর্শন থাকে যে এই পোর্শনটাকে আমরা ডিজাইন করে আমাদের মতো করে নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ওটা ডিজাইন করে তাদের মতো করে দিতে পারি। আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন এন্ডে যাওয়ার পরে যে এই সাইডে যে রুমটা আমরা এখন এই রুমে চলে যাব, এবং সিলিংটা আসলে স্পেসটা অনেক বড়, আমি সিলিংটা দেখাচ্ছি তারপরে পুরোটা সিলিং কমপ্লিট করা আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফুল সিলিং এর ভিউটা দেখাচ্ছি, এখন এটা হচ্ছে ফুল সিলিংটা। ডাইনিং ড্রয়িং স্পেসের এখানে টিভি ইউনিট এবং সিলিং, আর এটা হচ্ছে আমরা রুমে এন্ট্রি হবে এখন। হ্যাঁ, এটা হলো মাস্টার বেড। মাস্টার বেডের সালের এখানে রিকোয়ারমেন্ট ছিল যে ওই ড্রেসিং ইউনিট এবং টিভি ড্রেসিং ইউনিট ক্যাবিনেট, এবং এখানে সালের একটা ছোট অফিস হবে, এর জন্য একটা স্টাডি ইউনিট প্লাস অফিস একসাথে করতে হবে, এর জন্য আমরা এখানে টেবিল করছি, একটা টেবিল ডিজাইন করে টেবিল প্লাস এখানে ড্রেসিং ইউনিট এবং এখানে ক্যাবিনেট সব কম্বিনেশন করে করা হয়েছে, এবং এটা আরো 7 ফিট পোর্শনে করা হয়েছে, আর এটা উপরে 7 ফিট পোর্শনে যে ছোট পাল্লা গুলো এগুলো করা হয়েছে। ইভেন এখানে দেখেন আলো স্বল্পতা যেন না হয় জন্য আমরা দুটো লাইট ইউজ করছি, যে স্টাডির সামনে একটা লাইট ইউজ করছি, ড্রেসিং এর সামনে একটা লাইট ইউজ করছি। ইভেন এদিকে আছে যে বেড আছে, আপনার বেডের উপরে আছে বেড হেডসেট, এটা খুব বাঁকা একটা ওয়াল ছিল, সেই বাঁকা ওয়ালটাকে আমরা ওকে একটা করলাম, এদিকে বাঁকা ওয়াল ছিল সেটাকে আমরা করে সোজা করছি, সোজা করার পরে এখানে একটা আমরা শেল করছি, এখানে ডিসপ্লে বা ছোটখাটো জিনিস ছবি টবি রাখতে পারবে, এখানে একটা আপনার বড় ফ্রেম করে পিকচার দিতে পারবে, এবং ওয়ালপেপার যে কোনো ফ্রেম ওয়ালপেপার ইউজ করতে পারবে, এবং এইখানে শেল্ফ করে দিছি, শেল্ফের পেছনে আমরা হিডেন লাইট করে দিছি এল শেপে, এখানে যেমন এল শেপে একটা লাইট আসছে, এখানে আবার আমরা সোজা দুইটা লাইট ভার্টিক্যাল লাইট। আচ্ছা, আপনি তো এদিকে চলে আসেন, আমরা ফুল ভিউটা দেখাচ্ছি আসলে। এটা
এটা হচ্ছে রুমের ফুল সাইডটা বেডের। এই রুমে যদিও সিলিংটা এই সাইডটা তেমন কোনো কাজ করা হয়নি, শুধু এই সাইডটা বেডের পাশে সিম্পল সাইডটা আছে, কারণ এদিকে বিং আছে, এদিকে বাকা ছিল, তো তাই এইখানে আবার ক্যাবিনেট করতে গেলে এইটার ফুল হাইট করলে এইটার পাল্লা দেখা যায়, কিছু অংশ পায় না, ওই সিলিং এর সাথে পায় না, আপনাদের যে সাইটটা আছে সেটা ভিজিট করে ডিজাইন করতে হবে, আগে ডিজাইন করে হচ্ছে তারপরে হচ্ছে মূল কাজে আসতে হবে। তো এটা নিয়ে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করলে হচ্ছে ডিটেইল জানতে পারবেন। এই সাইটটা যে বোর্ডটা ইউজ করা সেটা একটা টিভি প্যানেলিং করছি, টিভি প্যানেলিং এখানে পাওয়ার করে দিছি। এইখানে বেডটা আমরা 6 ফিট 7 ফিটের একটা বেড করছি, এবং সাইডে দেখা যায় যে আমরা দুইটা ডয়ার করে হ্যাঙ্গিং একটা ডয়ার ইউনিট করে দিছি, নিচে লাইট দিব দেখে আমরা দেখেন নিচে একটা সুন্দর লাইট ইউজ করছি, লাইটের শেড করছি, ফুল বেডের লাইট আছে দেখেন, আমরা পুরো বেডটাই সুন্দর একটা লাইট ইউজ করছি, নিচে আমরা পকেট করে দিছি, ওখানে লাইট ইউজ করে দিছি, এই লাইটের জন্য দেখা যায় যে বেডটা টোটাল বেডের যে সৌন্দর্যটা ফুটে উঠছে। এইখানে এই কলামটাকে আবার আমরা লুবার করে দিছি, লুবারের মধ্যে আবার হোয়াইট কালার রাখছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের দিয়ে ডিজাইন এবং ইন্টেরিয়র ডেকোরেশনের যত কাজ আছে এবং ফার্নিচার অফিস ফার্নিচার যা কাজ আছে আপনারা আমাদের দিয়ে করাতে পারেন। আপনারা শুধুমাত্র একটা ফাঁকা ইউনিট দিলেই হবে, সবকিছু করার দায়িত্ব তাদের। আমরা বাসা অফিস শোরুম সব অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা কাজ করতে চাচ্ছিলেন, তারাও কিন্তু যোগাযোগ করলে হচ্ছে কাজ করে নিতে পারবেন, খুবই রিজনেবল করে দেওয়ার ট্রাই করবে। তো আমরা এই মাত্র হচ্ছে শেষ করলাম মাস্টার বেডটা, তো আমরা এখন চাইল্ড বেডে যাব। এই সাইডটা চাইল্ড বেডের এই দরজাগুলো কিন্তু একদম প্লেন ছিল, দেখেন আমরা দরজাটা কিচ্ছু করিনি, দরজা ডেভেলপাররা দিছে, প্লেন দরজার উপরে আমরা তিনটা গ্রুপ করে দিছি, গ্রুপ গুলো সাদা কালার করে দিছি, ইভেন এই কালার গুলো আমরা লেগার কালার করে দিছি, পুরো দরজার মুখ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমরা ভিতরে যাই, এখন আমরা ভিতরে যাই, কিন্তু এখানে একটা করিডোর আছে, এই ডোরে আমরা দেখা যায় যে এখানে একটা সিলিং করছি এবং যার সিনসি জালি কাটিং করছি, এবং এই ডোরের মধ্যে আমরা কম্বিনেশন রাখছি, যেমন সিনসি জালি কাটিং টা লেগার কালার, আবার ওইদিকে আমরা ওয়ান কালার লাইট দিছি, এদিকে আমরা সাদা প্যানেল লাইট দিয়ে দিছি, মানে সব লাইটের ইফেক্ট গুলো যেন নিচে পড়ে, এর জন্য আমরা এইটা, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে দেখেন এখানে ক্যাব ডোরটা খুলতে হবে, প্লাস আমাদের সিলিং এর ডিজাইনও ঠিক রাখতে হবে, এর জন্য আমরা কি করছি ক্যাব ওই সিলিং এ এখানে একটা পোর্শন আমরা এটা ফোল্ডেবল উঠাই রাখতে পারবো এবং ক্যাটডোরটা টোটালটা ইউজ করতে পারবো। ইভেন এদিকে একটা কলাম আছে, সেই কলামটাকে আমরা একটা ফ্রেম করে একটা মিরর দিছি। আচ্ছা আমরা ফার্স্টে এই রুমের এন্ট্রিটা দেখাচ্ছি যে এই রুমের ফুল ইয়াটা কেমন হবে ডিজাইনটা। এটা হচ্ছে চাইল্ড রুম, তো এটা হচ্ছে যে ক্যাবিনেটটা ফুল ক্যাবিনেট, এবং সিলিংটা দেখাচ্ছি, এই যে সিলিং এর শেপটা দেখতে পাচ্ছেন কার পুরো সিলিং শেপ, এবং এটা হচ্ছে বেড সেকশন। এবং এই সাইডে যদি আমরা চলে আসি, এই সাইডটা দেখেন, এটা হচ্ছে টিভির জন্য অপশনটা রাখা হয়েছে না? হ্যাঁ, এটা টিভির জন্য আমরা ওই পাশে টিভি প্যানেলিংটার লুক দেখছেন, ওই পাশে টিভি প্যানেলিংটার লুকটা একরকম, এটার আবার ডিফারেন্ট, এটার এইদিকে আমরা একটা লুবার করে দিছি, এখানে আবার ডিসপ্লের জন্য আমরা শেল করে দিছি একটা বক্স করে, এই টোটালটা আমরা ব্লু কালার করে দিছি। আচ্ছা, এবং আমাদের কাছে কোয়ালিটি ফুল জিনিস পাবে, আমরা ডিজাইনে কোনো কম্প্রোমাইজ করি না, সাধারণত মানুষ দেখা যায় বিভিন্ন কোম্পানির কাছে যায় ঠকে, বিভিন্ন খারাপ জিনিস দেয়, অনেকে হ্যান্ড পলিশ দিয়ে বলে যে আমরা লেকার কালার করে দিছি, যে এটাই লেকার, কিন্তু মানুষ তো লেকার চেনে না বা হ্যান্ড পলিশ চেনে না, কিছুই বোঝে না, এর জন্য ওই হ্যান্ড পলিশ এর লেকার দেখেন, আসলে লেকার দেখেন, লেকারের কালারটা ডিফারেন্ট, দেখবেন খুব স্মুথ, এবং আপনার হ্যান্ড পলিশ সব আপনার হাতে বাড়বে, হ্যান্ড পলিশ আপনার হাত দিয়ে দিলে হাতে বাড়বে, এটা খুব স্মুথ। আপনার এখানে দেখেন ডিজাইন এর আমরা যে ডিজাইন করছি 3D, আমরা এদিকে ভার্টিক্যালি কিছু গ্রুপ রাখছি, এই গ্রুপ গুলো
আমরা ফালতু মানুষ একটা গ্রুপ টাইটেল দেয়, আমরা কিন্তু কেটে দেয়নি, আমরা নিচে ছোট একটা গ্রুপ, উপরে ছোট একটা গ্রুপ, আমরা জানি পাল্লা না ভবিষ্যতে ভেঙে না যায়, হ্যাঁ, কারণ গ্রুপ করে দিলে পাল্লাটা দেখা যায় যে 200টা কমে যায়, এখান থেকে ভবিষ্যতে নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে পড়ে যেতে পারে, এর জন্য আমরা করছি এটা ওই উপরে আমরা গ্রুপ করে দিছি। ডিজাইন করে দিবে, কারণ এই ফ্ল্যাটটা আসার আগে আমাদের দেখা গেল 4 মাস আগে আমাকে ডাকছে, অনেক কিছু ভিতরে চেঞ্জ করছি আমরা, কারণ সে কিন্তু কাজ করে এবং পাশাপাশি সে কিন্তু আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, তো আপনাদের সব দিকে সাপোর্ট হয়ে যাবে, হ্যাঁ আপনারা সব ধরনের সাপোর্ট আমাদের থেকে পেয়ে যাবেন। সে কতটা সাপোর্ট পেয়েছে বা কিভাবে কাজ করেছে, স্যাটিসফ্যাকশন হয়েছে কিনা সে ব্যাপারে কথা বলবো। আমাদের এই ফ্ল্যাটের ওনার যে স্যার আছে, স্যারকে আপনাদের সামনে নিয়ে আসছি, যেহেতু অনেকেই দেখা যায় যে অনেক কোম্পানিতে কাজ করে, অনেক কোম্পানি দেখা যায় যে স্যারদের ক্লায়েন্টদের কোনো তারা নেয় না, তারা নিজেরাই বলে তারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা ই করে, কিন্তু আমি স্যার যেহেতু স্যারের কাজ করছি, স্যার ভালো বলতে পারবে যে আমরা কেমন কাজ করছি। তাই স্যার তো স্যারের মুখে শুনি, আজকে এই এখানে আপনার এই 2 মাস যাবৎ কাজ করলাম, কাজ করে আপনার আসলে কেমন লাগলো, আমাদের কাজ প্লাস আমাদের ওয়ার্কার দিয়ে কেমন লাগলো, যে আমরা কাজ কেমন করছি। ধন্যবাদ। আসলে আমি কি করবো, আমি আসলে আবেগ আপ্লুত, আমার আশাতীত ভালো হয়েছে, আমি রিয়েলি পেয়েছি, বিশেষ করে যে ইংলিশ সাহিত্যে আমি চুজ করছি, আমার বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, বেশ কয়েকজন আমাকে কোটেশন দিয়েছে, বাট তানভীরকে আমি চয়েস করছি এবং এনার্জেটিক দিতে রেখে, এবং ওর যে একটা কর্ম স্পৃহা, ওর যে ক্রিয়েটিভিটি ওর ভিতরে আছে, এই জিনিসটাকে আমি আমার থেকেও চাইছি যে ওর থেকে আমি এটা বাহির করি, এবং আমি যখন 4 মাস আগে থেকে ওর সাথে কথা বলতেছি বা ওর আমি ইন্টারভিউ নিয়েছি কয়েকবার, তখনই আমার মনে হয়েছে যে ওর কাছ থেকে আমি আমার আউটপুটটা বাহির করতে পারবো। অনেক সুনামধন্য প্রতিষ্ঠান আছে, বাট তারাও আসছে আমার কাছে, আমি তাদেরকে দেয়নি। আমার একটা জিনিস ভালো লাগছে যে ওই সুনামধন্য প্রতিষ্ঠানকে যদি আমি কাজটা দেই, তো দেখা যাবে যে আমাকেই সে উল্টে বুঝাবে এবং তার উপরে আমার ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে, বাট ওকে আমি কাজটা দিছি যে ওর কাছ থেকে আমার ওর ক্রিয়েশনটা আমি বাহির করে আনবো, এবং আমার যে চাহিদা সেই জিনিসটা আমি বাহির করার জন্য আই লাইক এবং আমি পছন্দ করছি। আমি দোয়া করি প্রতিটা জায়গায় এইভাবে শ্রম দাও এবং এই ক্রিয়েশনটা প্রস্ফুটিত করো। আমি আশা করি যে তোমার অনেক ভবিষ্যতে অনেক সময় আছে, আমাদের তো বয়স কমে গেছে, তোমার বয়স সামনে আছে, আমি ভোট করি তুমি সাইন করবে, এটা আমি বলি। আর আমার প্রোডাক্টের কথা বলতে হলে দু একটা কথা না বললেই নয়, আমি আসলে এতটা আশাও করি না, আমি যে কাজটা হয়েছে যে ম্যাটেরিয়াল দিয়ে করছে, আমি গতানুগতিক বাজারে যা হয়ে থাকে মানুষ বলে একটা করে আর একটা, বাট ওর নিষ্ঠা এবং ওর সততা আমাকে আবেগ আপ্লুত করছে। প্রথমে যেটা দিয়ে বলছিলাম যে আমাকে আবেগ আপ্লুত করছে, এইখানে কাজ করতে যে আমার অনেক কন্ট্রাক্টর অনেক ভেন্ডার আমাকে মিসগাইড করছে, মিস ফিটিং হয়েছে, কিন্তু এর কাছ থেকে আমি 100% না 110% আমি পাইছি, বিশেষ করে ম্যাটেরিয়াল যেগুলো দেওয়ার কথা, ও যদি কোনোটা ভুল করছে মানে ওর ওয়ার্কার ভুল করছে, ও এসে এটা রেকটিফাই করছে, ফুললি ওটা চেঞ্জ করছে, আমার এই জিনিসটা ভালো লাগছে। ওর আবার ডেডিকেশন, ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রজেক্টে এসে দাঁড়ায় গেছে, ওকে আমি বলছি তুমি ছুটি করে, বলছে স্যার আমি যদি চলে যাই তাহলে আমার লোকজন ঠিক মতো কাজ করছে না, এটা আমাকে ওর প্রতি আমার আরো আস্থা বাড়াই দিছে। তো আবারও দোয়া করি, থ্যাংক ইউ স্যার আপনাকে, ভবিষ্যতে আরো ভালো হবে ইনশাআল্লাহ, এটা এক্সপেরিমেন্টাল হলো, আশা করি ভবিষ্যতে এসছে আরো ভালো ক্রিয়েশন তোমার হাত ধরে আসবে, এটাই আমি আমি হয়তো বয়স যদি বেঁচে থাকি, বয়স হয়ে যাবে তখন বুড়ো হয়ে যাবো, তখন শুনবো যে
আমাদের দেশে কাজ করার সময় দেখা যায় অনেকে করে কি যে ডিজাইন একটা দেয় পরে যে কাজ আর একটা করে, আসলে আমাদের কি ডিজাইনের কোথাও কোনো কম্প্রোমাইজ করা হয়েছে? না, এই জিনিসটা আরো ভালো লাগছে যে আমরা প্রথমে তো টুপি করছি, একবার আমি চেঞ্জ করতে গেছি ও বলতে না স্যার আমার ডিজাইনের সাথে এটা এটা নাই, আপনার ওটা ভালো লাগবে না, আমি ছেড়ে দিছি ওকে, আমি ফ্রি টন দিছি, ওর ক্রিয়েশনটা দিয়ে তৈরি করছে। তো গাইজ, এতক্ষণ কথা হলো হচ্ছে এখানে ক্লায়েন্টের সাথে যার আসলে যে ফ্ল্যাটের ওনার, তো সে খুবই স্যাটিসফাইড আসলে কাজ থেকে। তো আপনারা যদি কেউ এই ধরনের ইন্টেরিয়র কাজ করাতে চান অবশ্যই সোহেল তানবীরের সাথে যোগাযোগ করতে পারেন, সে তার নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশনে। তো এই সাইডে আমরা সিলিংটা দেখতেছিলাম যে সিলিং এর ডিজাইনটা আসলে খুবই সুন্দর হয়েছে, সিলিংটা কিভাবে কাজ করা হয়েছে আসলে এটা কি আপনি আপনি করে দিয়েছেন নাকি ক্লায়েন্ট চয়েস করেছিল? না না, স্যার তো কিছুই প্রথমেই করে নাই, আমরা 2D একটা ডিজাইন রেডি করে আমি এই সিলিং এর ডিজাইন স্যারকে 2D দেখাইছি। আচ্ছা, দেখার পরে স্যারের পছন্দ হয়েছে, দেন আমরা এটা 3D করে স্যারকে দেখানোর পরে স্যারের পছন্দ হয়েছে, তারপর আমরা এটা রি করছি। যেমন এই সিলিংটা আমরা করছি ভেতরে কিন্তু আমরা গর্জন যে কাট আছে গর্জন কাটের ফ্রেম করছি, ফ্রেম করে দেন আমরা পার্টি এক্সপোর্ট, পার্টি এক্সপোর্ট দিয়ে আমরা এই সিলিং এর কাজ করে দেন এখানে আমরা আমরা অবশ্যই আপনাদের কোনো সময় দিতে হবে না, এখানে আমরা আপনার সবকিছু করে দিব। আপনি জাস্ট আপনার সময় বাঁচানোর জন্য আপনার কর্ম কর্মঘণ্টা বা আপনার মানে ইম্পর্টেন্ট যে সময়গুলো এসব বাঁচানোর জন্য আমরা আপনার সবকিছু প্রোভাইড করে দেব। আচ্ছা, তাহলে ওই সাইডের এই এই সেক্টরে একটা আপনার স্টাডি ইউনিট আছে, স্টাডি ইউনিটে এদিকে হিডেন একটা লাইট আছে, এখানে ওপেন শেলফ আছে বুকশেলফ এবং এখানে একটা পাল্লা করা আছে। আর এটার পাশে একটা ড্রেসিং ইউনিট, ড্রেসিং ইউনিটের একটা ভিতরে আমরা ই করে দিছি, শেলফ করে দিছি পারফিউম বা ছোটখাটো যে সাজার এটি রাখার জন্য। আর এইখানে আবার একটা ই করে দিছি যে অ্যাজ ইউজুয়াল সব সময় যেটা চোখের সামনে থাকে সেটা জন্য এখানে একটা আমরা গ্লাসের শেপ করে দিছি। আর এখানে একটা পোর্শন আমরা এই এই ওপেনের এই ক্যাবিনেটের যে ই আছে এই ওপেন আছে এই ওপেনের পোর্শন আমরা একটা সাদা আপনার ডোকু পোর্শন নিয়ে আসি যে ডিজাইনটা ডিজাইনটাকে আরো সুন্দর করার জন্য এখানে এই ক্যাবিনেটে আমরা শেপ করে দিছি, কিছু শেপ আমরা ফোল্ড ডাবল করে দিছি যেন যে সময় যেটা দরকার পড়বে ওই ভাবে ইউজ করতে পারবে। আবার এইখানে আমরা আবার ডিফারেন্ট ভাবে দিছি, এখানে পাঞ্জাবি প্লাস লং টপ গুলা যে থাকে ওইগুলা হ্যাঙ্গারে রাখার জন্য এবং এটা আবার ফোল্ড ডাবল করে দিছি, চাইলে দুইটা ইউজ করতে পারবে। এখানে কয়েকটা ইউজ করছি আপনার একটা সিন্ধুকার ভেতরে দিছি, যেমন এখানে টিপ দিলে আপনার ওই সিন্ধুকারটা চলে আসে, আবার দুইটা আমরা এখানে কিন্তু ওইটা দিয়ে কাজ করছি, মানুষ নিচে কিসের কাঠের উপরে করে দেয়। ইভেন আমরা অনেকে এই ড্রয়ার গুলো ছোট করে, যে ড্রয়ার যত বড় থাকে তার থেকে ছোট করে দেয়, আমরা এটাকে
যা একটু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা রুম ডাইনিং ড্রয়িং এগুলো দেখলাম, কিচেন সেক্টরটা একটু দেখাই। তো এখন হচ্ছে আমরা কিচেন সেক্টরটা দেখব, যে কিচেনটা কিভাবে ইন্টেরিয়র করা হয়েছে। কিচেনের দিকে উপরে একটা স্ল্যাব করা ছিল, সেই স্ল্যাবের উপরে আমরা এমন ভাবে সেই সাইডটা আগে পুরোপুরি দেখাচ্ছি, এই সাইডটা আমরা আগে ফুল ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে নিচের ক্যাবিনেটটা, তাই না? হ্যাঁ, এখানে হচ্ছে, আর এটা হচ্ছে উপরে যে ফ্রন্ট সাইডটা থাকে কিচেনে। এদিকে যেমন একটা স্ল্যাব করা ছিল, সেই স্ল্যাবে আমরা স্ল্যাবের উপরে ক্যাবিনেটের পাল্লা করছি। এবং দেখেন যে একটা বিষয় তো আছে যে এটার আপনার স্ল্যাবের মুখটা আপনারা কিন্তু দেখতে পাইতেছেন না, এখানে কিন্তু স্ল্যাব আছে। আর এদিকে কিছু পাল্লা সলিড রাখা হয়েছে এবং কিছু পাল্লা গ্লাস করা হয়েছে, কারণ যে মশলা টসলা রেগুলার রাখবে যেন হাত দিয়ে না পাইতে পারে, এর জন্য কি করা হয়েছে। আর এখানে কিছু গ্রুপ করা হয়েছে, ডিজাইন করে গ্রুপ করা হয়েছে, সাদা গ্রুপ তো সবগুলাই দেখলাম যে গ্রুপ করা আছে, পুরোটা জুড়ে একটা জায়গার গ্রুপ এক এক রকম করা হয়েছে। এখন নিচের সাইডে দেখে, এখন নিচের এখানে স্ল্যাবের নিচে যে জায়গা ছিল আমরা এখানে ক্যাবিনেট করে দিছি, প্লাস শেলফ করে দিছি, কোনো কিছু দেখা যাবে না, একদম ক্লিন, সব সব ক্লিন, কোনো কিছু দেখা যাবে না। এখানে আমরা কনসিল কবজা করছি কেন, যেন একজন যে সময় কাজ করবে আপনার পায়ে লাগতে পারে, ব্যথা পেতে পারে, এর জন্য আমরা কনসিল কবজা দিয়ে দিছি। এখানে আমরা চিন্তা করে রাখতেছি, কারণ দেখা গেল কিচেনের কিছু কিছু জিনিস শর্টকাটে রাখার জন্য ড্রয়ার করে দিছি, ড্রয়ারে রাখতে পারবে। ইভেন এদিকে আবার এই সাইডে দুইটা আপনার পাল্লা করে দিছি। এখানে আমরা এখানে টোটাল কিচেনটাই আমরা লেকার কালার এবং বার্মাটিক ভিনিয়ার বোর্ড ইউজ করছি। আর এখানে আমরা এটা কিচেন হুড লাগানোর জন্য একটা পোর্শন আমরা আপ করে এইটা কিচেন হুড লাগাইছি। এবং দেখেন এই পাল্লাটা আমরা এখানে হাইড্রোলিক করে দিছি, যে হাইড্রোলিক দিয়ে আমরা এটা এই করেছি কিচেন হুডের এটা কিচেন হুডের পাইপটা ওই দিকে চলে গেছে, বাইরে চলে গেছে, আমরা এখানে এইটা করে দিছি। আবার এটা নামাই দিলাম, অটো নেমে গেল, দেখেন হাইড্রোলিক দেওয়ার কারণে এসব অটো নেমে গেছে। এখানে ছোট্ট একটা পোর্শন বাকি থাকে, ভাবলাম যে এইটুকু জায়গাটাকে কাজে লাগাই দিছি, এটুকু কাজে লাগানোর জন্য মশলা টসলা রাখার জন্য, যেন এখান থেকে নিয়ে মশলা টসলা ইউজ করতে পারে, তার জন্য একটা পাল্লা করে দিছি। প্রত্যেকটা ডোর আছে হাইড্রোলিক ডোর, এবং এদিকেও একটু আছে, এইদিকে স্ল্যাব করা আছে, এইদিকেও ওই স্ল্যাবটাকে আমরা এই পাশের মতো ই করে ডিজাইন করে ক্যাবিনেট করে। আচ্ছা, এই সাইডে যে টয়লেটের কর্নারে যে বক্সটা দেখতে পাচ্ছেন, যে টয়লেটের এক্সেসরিজ ইউজ করার জন্য এই বক্সটা লাগানো হয়েছে সিম্বলের মধ্যে আসলে। আর আপনারা যদি টাইলস এর কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই টাইলস এর কাজও কিন্তু ইন্টেরিয়র সাথে করা সম্ভব, সেটা করিয়ে নিতে পারবেন আপনারা চাইলে। আমরা আমাদের ডিজাইন অনুযায়ী সে এ টু জেড আপনার বাসা বাড়ির যে টাইলস থেকে শুরু করে আপনার রং, কালার কম্বিনেশন করে আমরা যে ডিজাইন করি, আমরা কালার করে দেই, আমরা টাইলস করে দেই। ইভেন এখানে যে যত ডেকোরেশন দেখতেছেন, এই যে ম্যাট্রেস সবকিছুই আমরা করে দিই। তাহলে আমাদের কাছ থেকে করালে কি হবে, আপনি ডিজাইন এবং সুন্দর একটা জিনিস পাবেন। আপনি এর থেকে দেখা গেল এখানে ডেভেলপার বা অন্য সাইড ওরা রং করে দিয়ে গেছে, আবার আমরা এসে করতেছি, দেখা যাবে ওদের কাজ আমাদের কাজ একটু তফাৎ হবে। ওরা তো ডেভেলপাররা তো কাজ ওইভাবে যত্ন নিয়ে করে না, আপনার কাজ নষ্ট করে ফেলবে। সেক্ষেত্রে আমাদের দিয়ে সবকিছু করালে আমরা আপনার এবং অফিস কিন্তু কর্পোরেট অফিস চেঞ্জ হচ্ছে, তো আপনারা ডিরেক্ট নাম্বারে যোগাযোগ করবেন ডিরেক্টরের সাথে, তাহলে হচ্ছে আপনার ডিটেলস এখানে দুইটা নাম্বার পেয়ে যাবেন। এবং অ্যাড্রেস এখানে একটা আছে, আর রিসিপিতে একটা অফিস আছে, যে কোনো অফিসে আপনারা যোগাযোগ করতে পারবেন। এছাড়া এই অফিসের ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আর সোহেল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।